নমস্কার বন্ধুরা আমি সুব্রত কয়েল আর আপনারা দেখছেন সুব্রত কয়েল অ্যানিমেলস ডাবার চ্যানেল তো এই যে সাপটিকে দেখছেন এই সাপটি সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে তাই এই সাপটি সম্বন্ধে আপনাদেরকে কিছু জানাতে চাই তো এই সাপটিকে অনেকে রক পায়থান ইন্ডিয়ান রক পায়থান বা মানে ইন্ডিয়ার থেকে বিষাক্ত সাপ রাসেল ভাইপার বা চন্দ্র সাথে গুলিয়ে ফেলে আদতে এটি পায়থান বা রাসেল ভাইপার কোনোটাই নয় এটি সম্পূর্ণ নন ভেনেমাস একটি পিসিস এটি বোয়া গোষ্ঠীর অন্তর্গত এটা হচ্ছে এর নাম হচ্ছে কমন সেন্ট বোয়া এবং বেঙ্গলিতে এদেরকে তুতুর বলা হয় কোনো কোন জায়গায় এদেরকে বালিবোড়াও বলে বেশিরভাগ মানুষ বালিবোড়া বলে এদেরকে চেনে এদের বিজ্ঞানসম্মত নাম হলো এরিক্স কনিকাস এবং এরা একশো সেন্টিমিটার পর্যন্ত বড় হয় এদের যেসব জায়গাগুলোতে পাওয়া যায় সেই জায়গাগুলো হলো ওয়েস্টার্ন অ্যান্ডেন ইন্ডিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশে পাওয়া যায় এবং এদের যে খাবার মানে খাবার দাবার এরা ছোটো ছোটো ম্যামেলস এবং বার্ডস এদের প্রধান খাদ্য এগুলো খেয়ে এরা বেঁচে থাকে এবং এই সাপ সম্বন্ধে প্রচুর ভুল ধারণা মানুষের যেহেতু এই সাপটিকে মানুষ আইডেন্টিফাই করতে পারে না তো তাই জন্যই এই সাপটি সম্বন্ধে ভিডিও করা এটি সম্পূর্ণ নন ননভেনেমাস একটি বিসিস এর কোনো বিষ হয় না এবং এই সাপটি সম্বন্ধে অনেক সাপরেরা মানুষকে ভুল বোঝায় যে এর দুদিকে দুটো মুখ হয় ছমাস একদিক দিয়ে খায় আর ছ অন্য আরেক দিক দিয়ে খায় বা অন্য আরেক দিয়ে চলাফেরা করে আদতে এদের দুটো মুখ নয় এদের মুখ একটি মুখ এবং এদের লেজ থাকে কারণ এদের দুটি মুখ হয় না তো এবং সাপুরেরা বেশিরভাগ ক্ষেত্রে এই সাপ নিয়ে ঘুরে বেড়ায় কারণ হচ্ছে এই সাপগুলো ননভেনেমাস স্পিসিস তো মানুষকে এই সাপুরেরা এই সাপ সম্বন্ধে ভুল বোঝায় যে এরা খুব বিষাক্ত হয় এরা ছমাস এদিকে দিকে ছমাস অন্য আরেক দিক দিয়ে চলাফেরা করে তো এগুলো টোটালি রং এগুলো কোনোটাই ঠিকঠাক তথ্য নয় তো এই সাপ সম্বন্ধে আপনারা জানুন সচেতন হন এবং এই সাপটি খুবই নিরীহ একটি পিজিস তো এই সাপ নিয়ে মানে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই মানে এই কমন সেন্স বোয়াতে কোনো ভয়ের কোনো কারণ নেই বা কোনো সাপুরেরা যখন এসে বলবে যে এটা বিষাক্ত সাপ তো অনেক মানুষই সত্যি কথা সাপে প্রচুর মানুষের ভয় পায় তো মানুষ সাপ থেকে ভয় পাওয়ার কারণে সাপগুলোকে দেখে আতঙ্কিত হয় এবং সাপুরেরা তাদেরকে ঠকায় তো এই সাপটি দেখে আপনারা ঠকবেন না ভয় পাবেন না আপনারা ভালো করে এই সাপটিকে দেখুন আইডেন্টি করে নিন যাতে ভবিষ্যতে এই সাপ দেখিয়ে আপনাদেরকে কেউ ঠকাতে না পারে তো আপনারা দেখলেন সুব্রতকাল অ্যানিমিলস লাভার চ্যানেল আমার চ্যানেলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো বক্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আমার ভিডিও সম্বন্ধে আমার হতেই পারে আমার যদি কোনো ভুলও থাকে আমার ভিডিওতে অবভিয়াসলি সেই ভুলগুলো আপনারা বলবেন যে আমি সেই ভুলগুলোকে শোধরাবার চেষ্টা করব তো নমস্কার আপনারা দেখছেন সুব্রত কয়েল অ্যানিমেন্স লাভার চ্যানেল আমি সুব্রত কয়েল ধন্যবাদ বন্ধুরা